কিন্তু খাতামুন নবীনের ব্যাখ্যাটা কি? খাতামুন নবীন হলো আরবের ওই ব্যক্তি যার নাম মুহাম্মদ, যার কাছে রিসালাত আসছে, যাকে আল্লাহ কোরআনে করিম যার কাছে নাজিল করেছেন, যিনি মদিনা মুনাওয়ারাতে হিজরত করেছেন এবং সেখানে শুয়ে আছেন, ইনি ইনাকে আমরা নবী বলে বিশ্বাস করি। উনি সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। তো ওরা খাতামুন নবীন ঠিকই বিশ্বাস করে, কিন্তু আরবের ওই যে মুহাম্মদ যার নাম এবং যার কাছে কোরআন আসছে তাকে, ওই ব্যক্তিকে খাতামুন নবীন তারা বিশ্বাস করে না, ওই ব্যক্তিকে বিশ্বাস করে না। আপনি জিজ্ঞেস করবেন কোনো কাদিয়ানির সাথে কথাবার্তা হলে যে তোমরা খাতামুন নবীন বলে তোমাদের মর্মটা কী, এর তাৎপর্য কী, কী বুঝাও তোমরা, তো ওরা এখানে প্রতারণার আশ্রয় নেবে, আপনাকে বোঝাবে যে আমরাও তো ওনাকে শেষ নবী মানি, কিন্তু শেষ নবী কোন কোন ব্যক্তি উনি। ওনারা সেক্ষেত্রে তাদের মির্জা গোলাম আহমদকে কল্পনা করে, আমাদের নবীকে না। তো খাতামুন নবীনের অর্থ ওই ব্যক্তি যিনি আরবে এসছেন, মক্কায় জন্ম, মদিনা হিজরত স্থল, সেখানে ইন্তেকাল করে শুয়ে আছেন, যাকে মুহাম্মদ নামে যিনি পরিচিত, যার কাছে কোরআনে কারিম এসছে, ওই ব্যক্তি আমাদের নবী, এটা আমাদের ইমান। তো সেজন্য আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। আমাদের নবীজির সময় থেকেই বহু লোক এরকম নবুয়াতের দাবি করেছিল এবং প্রত্যেকেই তারা অপদস্থ হয়েছে। এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, নবীদের ক্ষেত্রে একটা বিষয় হলো নবীরা যেখানে ইন্তেকাল করবেন সেখানে নবীদের দাফন হয়। এই গোলাম আহমদের ইন্তেকাল হয়েছে বাথরুমের মধ্যে, বাথরুমের মধ্যে। তাহলে যদি নবী হয় তাহলে তো বাথরুমে তার কবর হওয়ার কথা, কারণ প্রত্যেক নবীর ক্ষেত্রে বিধান হলো যেখানে ইন্তেকাল করবেন সেখানেই কবর। আমাদের নবীদের ইন্তেকালের পরে যখন সাহাবায়ে কেরাম পরামর্শ করতে লাগলেন দাফন কোথায় হবে, জান্নাতুল বাকিতে কিনা, তখন সাহাবায়ে কেরামের মধ্যে এই কথা আসছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীদের কবর ওখানেই হয় যেখানে নবীরা ইন্তেকাল করেন। আম্মা যেন আয়েশার ঘরে ইন্তেকাল করেছেন, যা এখন রওদা শরীফ, রওদা আখদাস, যেটা এটা আম্মা যেন আয়েশার ঘর, ওখানেই আল্লাহ নবীর কবরস্থ হয়েছেন। তো কাদিয়ানি নবী হয় তো সে বাথরুমে পরে মারা গিয়েছে, তাহলে ওখানে তার কবর হবে যদি নবী হয়। এবং সে নবীরা যে কবরে জিন্দা, তো তার কবরে গেলে তো তার হাড্ডিও পাওয়া যাবে না, অথচ নবীরা কবরে জিন্দা। তো এই ব্যক্তিকে বিশ্বাস করে খাতামুন নবীনের ব্যাখ্যায় চাতুরতার আশ্রয় নিয়ে এক শ্রেণী আহমদিয়া মুসলিম জামাত নামে পরিচিত এবং তারা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই কাদিয়ানি মতবাদকে যুগ যুগ ধরে তারা প্রচার করছে। যেমন খ্রিস্টান মিশনারিরা খ্রিস্ট ধর্মের ব্যাপারে সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করে টাকার প্রলোভন দেখিয়ে সেবার নামে, এনজিওর নামে তারা মুসলমানদের ইমানকে হরণ করে, বহু মুসলমান দেখা গেল যে সে খ্রিস্টান হয়ে গেছে, এরপর একজন ব্যক্তি সে কনভার্ট হয়েছে ইসলাম থেকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পরে তার হাতে 1000-2000 মুসলমান আবার খ্রিস্টান হয়ে গেছে, এমন লোকও পাওয়া গেছে প্রত্যন্ত অঞ্চলে উত্তরবঙ্গের, যেখানে তারা খুব বেশি কাজ করে। ওই সকল অঞ্চলের মানুষ স্বভাবগতভাবে তারা কিছুটা তারা শ্রেণীগতভাবে দরিদ্র হয় এবং ওখানে মানুষগুলো আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক অঞ্চলের, তো সেখানে তারা কাজ করে যেই মানুষগুলোকে সহজে বিভিন্ন ফাঁদে ফেলে তাদের ইমানকে নষ্ট করার। দেখুন তাদের বড় বড় ব্যক্তিরা সেই তাদের আয়েশি জীবনকে ছেড়ে পাহাড় পর্বতে যুগ যুগ ধরে তারা অবস্থান করছে, কেন, যে আমি আমার ধর্মের দাওয়াত দিব মানুষকে। কিন্তু আমরা আমাদের আয়েশকে ছাড়ি না, আমরা এই দাওয়াতের কাজকে করি না, কিন্তু তাদের আয়েশি জীবন তারা ছেড়ে অনেক সুন্দর লাইফ তাদের, সেটা লিড না করে তারা এই হালুয়াঘাট, এই ধরনের নেত্রকোনার এই বর্ডারগুলোতে পাহাড়ের মধ্যে থাকে ঘরে, অথচ তাদের ভালো থাকার অনেক ব্যবস্থা আছে, ওখানে পড়ে আছে, কেন, তার বিশ্বাস, তার বিশ্বাস মতে যে আমি আমার ধর্মের দাওয়াত মানুষকে দিতে পারবো, তাতে আমি সর্বলাভ হবে আমার, আমি জান্নাতের উপযুক্ত হব। ওরা কাজ করছে কিন্তু আমরা করছি না, ওদের ধর্মের বাতিল ধর্মের দাওয়াত দেওয়ার জন্য সব ধরনের আয়েস জীবনকে ছেড়ে কষ্টের জীবন গ্রহণ করে নিয়েছে দাওয়াত দেওয়ার আশায়।
বহু মানুষ তাদের হাতে খ্রিস্টান হচ্ছে আর এই কাদিয়ানীদের হাতে পঞ্চগড় এলাকা সহ তারা এমন একটা চাতুরতার আশ্রয় নেয় কথা আসলো এই জন্য বলছি যে সতর্কতা অবলম্বনের জন্য এরা মুসলমান মেয়েদেরকে তাদের সন্তানদেরকে মুসলমান ঘরে বিয়ে করায় তখন তারা কাদিয়ানি পরিচয় গোপন রাখে তো মানুষ তো মনে করে তারা মুসলমান তো বিয়ে হচ্ছে অসুবিধা কি বিয়ে হওয়ার পরে যখন দুই এক সন্তান এর জন্ম হয় এরপরে তাদের মুখোশ উন্মোচন হয় বা তারা উন্মোচন করে যে আমরা কাদিয়ানি এখন কাদিয়ানি তো মুসলমানই না তো তাদের সাথে বিয়েই হয় নাই ধর্ম ভিন্ন হলে বিয়ে সহি হয় না একই ধর্মের অনুসারী হতে হয় এখানে তো কাদিয়ানিরা মুসলমানই না তাদের সাথে মুসলমানদের সন্তানদের বিয়েই হয় না তো বিয়ে হয় নাই তাহলে এতদিন যা হয়েছে জিনা হয়েছে সন্তান আসলো অবৈধ সন্তান এমন একটা পর্যায়ে গিয়ে তারা প্রকাশ করে যখন মুসলমান মেয়ের জন্য পারিপার্শ্বিক সামাজিক অবস্থার কারণে আর বের হয়ে আসার সুযোগ থাকে না বাধ্য হয়ে সেও কাদিয়ানি ধর্মমত গ্রহণ করে এই চাতুরতা তারা ওখানে করছে পঞ্চগড়ের মধ্যে বেশিরভাগ সেইখানে তারা এই ধরনের চালাকি করে করে মুসলমানদের মেয়েদেরকে নিয়ে আসছে বিয়ে করায় এরপরে সন্তানাদি হওয়ার পরে প্রকাশ করতেছে তো এখন এছাড়া কীভাবে আসবে বিয়ে হয়ে গেছে সামাজিক ব্যাপার আছে পারিপার্শ্বিক অবস্থা আছে সন্তান হয়ে গেছে এখন তারা ফিরবে কীভাবে তো বাধ্য হয়ে তারাও কাদিয়ানি মত এইভাবেও তারা মানুষকে মুসলমানদের ইমানকে হরণ করছে যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন থাকবার তৌফিক দান করুন এই জন্য বিবাহের আগে আপনাদেরকে বলি বিবাহের আগে নিজের ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার আগে যেখানে কথা হচ্ছে সম্বন্ধ হচ্ছে বা আসছে তাদের সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেয় আমরা যেমন দুনিয়াবী দিক দেখি যাচাই বাছাই করি দিনই দিকও দেখা দরকার যে সে এখন তো মানে নানা মানে মোরকে ছদ্মাবরণে বাতিলের আনাগোনা আমি এমন জায়গাতে বিয়ে দিলেন কারোর সাথে যে তাদের সাথে আপনি যে দর্শনকে লালন করেন ইসলামের তার সাথে মিল নেই এখন আপনার দৃষ্টিতে তারা ভ্রান্ত না জেনে বিয়ে দিয়ে দিয়েছেন মেয়েকে ওখানে তো এখন তো সেখানে অনিষ্ট তৈরি হবে আপনি নামাজ পড়ছেন হানাফি মাজহাব মতে আপনি একজন মাজহাব বিদ্বেষীর সাথে আপনার মেয়েকে বিবাহ দিলেন তো মাজহাব বিদ্বেষীতে কিছু মাসলা ভিন্ন ওই পর্যায়ের অবস্থায় পড়লে আপনি তো একটা মাজহাবকে ফলো করে মাজহাবের ইমামের যে নির্দেশনা সেটাকে ফলো করেন তার সাথে তো সংঘাত তৈরি হবে যেমন এক ব্যক্তি আসলো আমার কাছে এক ফতোয়া নেওয়ার জন্য যে এক মাজহাব বিদ্বেষীর সাথে তার বিবাহ তার মেয়ের বিবাহ হলো এখন ওই ব্যক্তি তার মেয়েকে তিন তালাক দিয়েছে এক শব্দে তিন তালাক বলে ফেলেছে এক শব্দে তিন তালাক বলুক আর তিন শব্দে তিন তালাক বলুক হানাফি মাজহাবের নির্দেশনা এবং এর আলোকে ফাতাওয়ার আলোকে তিন তালাক এটা কার্যকর হয় বিবাহ বিচ্ছেদ হয়ে যায় চিরতরে স্থায়ীভাবে সেপারেশন জরুরি এখন তার স্বামী বলছে যে না তিন তালাক বললেও এক শব্দে এক তালাকই হয় কাজে এক তালাক হওয়ার পরে তো উগ্র করার আবার সুযোগ আছে কাজে তিন তালাক হয়নি কিন্তু মেয়ের বাবা তো হানাফি মাজহাবের অনুসারী এখন তারা তো বলছে না তিন তালাক হয়ে গেছে আমরা যতক্ষণ জানি ধর্মকর্ম এটাই জানি বা এটাই শুনেছি তো মেয়ের বাবা তখন সিদ্ধান্ত দিয়েছে আমাদের মুফতি সাহেব যে ফতোয়া দিবে তার আলোকে আমি আমার মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেব তো উনি আসছেন আমার কাছে এসে বললেন হুজুর আপনার সিদ্ধান্তের অপেক্ষায় কী ঘটনা এই ঘটনা তো যখন তিনি বলা শুরু করলেন আমি বলা মাত্রই বুঝে গেছি যে এখানে ঘটনা কী হয়েছে কারণ এই এই ধরনের ফতোয়া নিয়মিত প্রতিদিনই আসতে থাকে এগুলো স্টাডি হয় এই কেসগুলো কেন হচ্ছে সেপারেশন কেন তালাক হচ্ছে কয়েক এই বিভিন্ন আসে ফতোয়াতে আমাদের ফতোয়া বিভাগগুলোতে তো যাই হোক তো উনি বললেন যে এই ঘটনা এখন আপনি যেটা বলবেন আমি এইভাবে সিদ্ধান্ত আমি বললাম যে না এখানে তো যদি তিনি বলে থাকেন তিন তালাক এক শব্দে স্পষ্টভাবে তো তালাক তো হয়ে গেছে কার্যকর এখন আর তাকে ফেরত নেওয়ার সুযোগ নেই বিবাহ হারাম বিচ্ছেদ হয়ে গেছে কথা হলে আমি এখন আমার মেয়েকে নিয়ে আসবো এই দেখুন একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এখানে এই জন্য বিয়ে দেওয়ার আগে এগুলো খুব যাচাই বাছাই করা দরকার দেখো দেখা যাবে উনি একভাবে নামাজ পড়ছে আপনার মেয়ে নামাজ পড়ছে একভাবে আর স্বামী একভাবে নামাজ পড়ছে এখন স্বামী প্রসাদ বিয়ে করে এমন ঘটনাও আসছে যে আমি যেভাবে নামাজ পড়ি তুমি সেভাবে নামাজ পড়ো এখন মেয়ে তো যেভাবে নামাজ শিখেছে তার বাবার সাথে বা আলেমদের নির্দেশনার আলোকে
ওরা হয়তো নামাজ পড়ছে, বলে না নামাজ তো এভাবে পড়ে পড়া হয়, আমরা এভাবে পড়ি। তো এইভাবে একটা সংসারের মধ্যে পরিবারে অশান্তি এবং কলহ সৃষ্টি হয়, যেখানে পরবর্তীতে আল্লাহ না করুন এই ধরনের দুর্ঘটনা ঘটে সেপারেশনের। তো সেই জন্য আগে থেকেই দেখা উচিত যে আসলেই তাদের দিনদারি এবং দিন ধর্মকর্ম তারা কীভাবে মানে। প্রয়োজনে নিজে না বুঝলে যারা এ বিষয়ে বোঝেন তাদের শরণাপন্ন হয়ে সহযোগিতা নেওয়া উচিত, অন্তত যেন পরিবারের বন্ধনটা ঠিক থাকে। কোনো ধরনের কোনো বাবা মাই চায় না আমার সন্তানের পরিবারে দাম্পত্য জীবনে অশান্তি আসুক, কোনো অভিভাবক এটা চায় না। যেহেতু এটা চায় না, সুতরাং এই ধরনের আশার বা অশান্তি হওয়ার রাস্তা যে বা ছিদ্র পথ থাকলে সেটাকেও বন্ধ করা চাই। তো আলহামদুলিল্লাহ সূরা তাহা এর তাফসীর শুরু হবে আজকে। সূরা তাহার সাথে আগের সূরার একটা সম্পর্ক আছে, একটি সম্পর্ক হলো সূরার এবং দুই সূরার মধ্যে, আরেক সম্পর্ক হলো শেষ আয়াত এবং প্রথম আয়াতের মধ্যে। সূরা মারিয়ামের সর্বশেষ আয়াত, শেষের আয়াত, আর সূরা তাহার প্রথম আয়াত দ্বিতীয় আয়াত, এর মধ্যে একটা যোগসূত্র এবং সম্পর্ক হলো সূরা মারিয়ামের শেষ দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের যে কোরআনের যে বৈশিষ্ট্য সেটা বর্ণনা করেছেন, যে কোরআনে করিমের বৈশিষ্ট্য হলো কোরআনে করিম এটা মুমিনদেরকে সুসংবাদ প্রদান করে, আর যারা কোরআনের বিরুদ্ধবাদী, কোরআন বিরোধী এবং ঝগড়া করে কোরআন সম্পর্কে, এটা আল্লাহর কালাম না এ সম্পর্কে তর্কে লিপ্ত হয়, এই সমস্ত ঝগড়াটে এবং কাফের মানুষের জন্যে মুসলিমদের জন্য কোরআন হচ্ছে তাকে অ্যালার্ট করবে, ভীতি প্রদর্শন করবে, এটা কোরআনের বৈশিষ্ট্য। আর সূরা তাহার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের উদ্দেশ্য বলছেন, যে কোরআন এজন্য আমি নাজিল করিনি যে কোরআন নাজিলে কোরআনের মাধ্যমে কেউ ক্লান্ত হয়ে যাবে, কোরআনের মাধ্যমে কেউ কষ্ট পাবে, এটা কোরআন নাজিলের মাকসাদ নয়, উদ্দেশ্য নয়। তো আগের আয়াতে বললেন সূরা মারিয়ামের শেষে যে কোরআনের বৈশিষ্ট্যের কথা বললেন, আর সূরা তাহার শুরুতে কোরআন নাজিলের উদ্দেশ্য বলছেন, এই দিক থেকে মিল আছে। সূরা মারিয়ামের সাথে সূরা তাহার মিল এবং যোগসূত্র হলো সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু নবীদের আলোচনা এবং সংক্ষিপ্ত ডাটা পেশ করেছেন, নবীদের বিশেষ বিশেষ গুণের কথাও উল্লেখ করে দিয়েছেন, যেন কোরআনের পাঠক মাত্রই ওই গুণগুলোকে আত্মস্থ করতে পারে, ধারণ করতে পারে নিজের জীবনে। সেখানে নবীদের আলোচনা হযরত জাকারিয়া আলী ইসলামের আলোচনার মাধ্যমে সূরা মারিয়াম শুরু হয়েছে, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে সূরা সূচনা হয়েছে। ওখানেও নবীর আলোচনা দিয়ে সূরা শুরু, এখানেও নবীর আলোচনা দিয়ে সূরা শুরু হয়েছে। এই দিক থেকে দুই সূরার মধ্যে একটা মিল এবং সাদৃশ্যতা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহাতে শুরুতে ইরশাদ করেন তাহা, তাহা এখানে দুটি হরফ, বরং চারটি হরফ ধরা যায়, আলিফ ধরলে তাহা, তা এবং হা, এগুলোকে বলা হয় আল হরুফুল মুকাত্তাআত। অর্থাৎ এগুলো কোরআনে করিমের কিছু আয়াত আছে যেগুলোকে বলা হয় মুতাশাবিহাত, মানে এই আয়াতগুলোর গুরুতত্ত্ব এবং মর্ম সেটা কি এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। যদিও এই সমস্ত হরফগুলোর বিভিন্ন মুরাদ এবং মর্ম মুফাসসিরে কেরাম বলেছেন, কিন্তু নির্ভরযোগ্য কথা এগুলোর ব্যাপারে এটাই সর্বশেষ কথা যে এ ধরনের হরফগুলোর প্রকৃত মর্ম একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং এগুলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। সুতরাং এগুলোর কী অর্থ হতে পারে খুব বেশি অনুসন্ধান চালানো এটা অনুচিত। সূরা আলে ইমরানের শেষ দিকে, প্রথম পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ পাক বলেন এই ধরনের হরফগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত, এগুলো যে আল্লাহর কালামের অংশ এর উপর আমাদের ঈমান আছে। যারা রাসিখুনা ফিল ইলম, যারা জ্ঞানে পরিপক্ক, তারা এগুলোর অর্থে অর্থ এবং মর্ম উদ্ধারে এগুলোর পেছনে পড়ে না, বরং তারা কি বলে আমান্না বিহি, আল্লাহ আমরা এগুলোর উপর ইমান আনলাম। তো যারা জ্ঞানে পরিপক্ক, যারা প্রাজ্ঞ,
তারা বলছে আল্লাহ আমরা এগুলোর পেছনে পড়ছি না, এগুলো আপনার কালামের অংশ, আমরা ইমান আনলাম, প্রকৃত অর্থ আপনি ভালো জানেন, আমাদের জানা নেই, এভাবে সারেন্ডার করে। তো সে কারণে এগুলোর অর্থ কী, আসল মর্ম কী, এটার পেছনে তার মর্ম এবং পাঠ উদ্ধার করার পেছনে না পড়া চাই, এগুলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। যদিও কেউ কেউ বলেছেন যে তাহা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, মানে এর অর্থ হলো ইয়া রাজুল, হে ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে আমর বলেন তাহা মানে হচ্ছে ইয়া মুহাম্মদ, আল্লাহ আল্লাহ নবীকে ডাকছেন। কোনো কোনো বর্ণনা এসেছে তাহা ইয়াসিন, এগুলো আমাদের আল্লাহ নবীর নাম, আমাদের নবীর নাম তাহা ইয়াসিন। কেউ কেউ বলেছেন তাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ পড়তেন, তো পা ফুলে যেত, হাদিস এসেছে কাদওয়ারি মা কাদামা, পাগুলো ফুলে যেত। তো অনেক সময় এক পায়ে ভর করে, অনেক সময় এমন হয় না যে আমাদের এক পায়ে ব্যথা হলে আমরা এক পাকে উঁচু করে দেই, আরেক পায়ে ভর করে দাঁড়িয়ে থাকি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন পা ফুলে যেত এইভাবে নামাজ পড়তেন। তো তাহা মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছেন তাইল আরদ, মানে তুমি তোমার পাকে জমিনে রাখো, জমিনে রেখে নামাজ পড়ো। হ্যাঁ, এরপরে তো সেই বিধানের মধ্যে সহজতা এসছে যে তাহাজ্জুদ ফরজ ছিল, এরপরে এটাকে নফল করে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহাজ্জুদ ফরজ হওয়ার পরে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেন সূর্য সাদিক পর্যন্ত, কারণ কোরআনে কারিমে আসছে অর্ধেক, অর্ধেকের বেশি, তিন ভাগ, এর কম, দুই ভাগ। তো তখন তার ঘড়ি ছিল না, কতটুকু সময় মনে হয় আরও আছে বাকি, এ করতে করতে ফজরের সময় পর্যন্ত হয়ে যেত। এতে আল্লাহ নবীর কষ্ট হতো, সাহাবায়ে কেরামেরও কষ্ট হয়ে যেত। তাই পরবর্তীতে আয়াত নাজিল হলো এই বিধান রহিত না, এখন তাহাজ্জুদ নফল এবং সারা রাত পড়ার পরের জন্যে রাতের একটা অংশে পড়েন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু রাতে ঘুমিয়ে যেতেন, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন। এই জন্য তাহাজ্জুদের ক্ষেত্রে নিয়ম হলো কিছুটা ঘুমিয়ে তারপরে ওঠা। হ্যাঁ, এর না ঘুমিয়েও তাহাজ্জুদ পড়া যায়, সেটা তাহাজ্জুদ আদায় হবে ঠিক, কিন্তু তাহাজ্জুদের যে মূল অবস্থা সেটা ঘুম থেকে ওঠার পরেই পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যেতেন, ঘুম থেকে উঠে পড়া, এটা তো কষ্টসাধ্য। না ঘুমিয়ে যাওয়ার আগে জাগ্রত অবস্থায় পড়ে ঘুমানো, এটা সহজ, যে কেউ পড়তে পারে। এটা পড়লেও তাহাজ্জুদের নিয়তে কেউ যদি পড়ে, বিদরের আগে দুই চার আঘাত পড়লো, শোয়ার আগে পড়লো, তো এটা তাহাজ্জুদ হবে, তবে এটা বি ক্যাটাগরির তাহাজ্জুদ। কারণ তাহাজ্জুদের এ ক্যাটাগরি হলো ঘুম থেকে উঠে, কারণ এটা কষ্টসাধ্য। যে শীতের দিন কম্বল থেকে বের হওয়া তো অনেক বড় মুজাহাদা, এটা নফসের সাথে কোরবানি। আপনি রাতের বেলায় ইস্তিনজা চাপলো, আপনি বের হয়ে প্রস্রাব করলেন, এরপরে আপনি পা ধুয়ে চলে আসলেন, ওই সময়ে অজু করে, যে আমি অজু করে বের হয়ে দুই একাত নামাজ পড়ি, এতটুকুন কাজ করা যদি কেউ করতে পারে, এই যে মুজাহাদা, আল্লাহ তার এই নামাজকে কবুল করবেন। এতটুকুন যদি মুজাহাদা করি, অনেক সময় তো আমরা পা ধুয়েই চলে আসি, বা আমরা ইস্তিনজা সেরে বের হয়ে গেলাম না, তখন যদি আমি একটু উজু করি, একটু আমি যদি আমার মনের সাথে যুদ্ধ করে, মন তো বলতেছে যে চোখে ঘুম আসে, তাড়াতাড়ি বের হও, আমার কম্বলের নিচে ঢুকো, তো আমি যদি একটু মুজাহাদা করে, যদি স্যাক্রিফাইস করে অজুটা করলাম মনের বিরুদ্ধে, করে আমি দুই রাকাত নামাজ পড়লাম, এই যে আমি আল্লাহর জন্য যে আমার স্যাক্রিফাইস, এটা আমার মর্যাদাকে আল্লাহর কাছে অনেক বাড়িয়ে দেবে। তো ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়া, এটা আমাদের জন্য অনেকটা কষ্টকর, অনেকটা একটা চ্যালেঞ্জিং বিষয়। তো যে করতে পারে সে তো সফল। তো তাহাজ্জুদের মূল মর্মটাই এটা, যে হাদিসের মধ্যে আসছে ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, যে তুমি রাতে নামাজ পড়ো যখন মানুষ ঘুমে থাকে, সব মানুষ ঘুমে নিস্তব্ধ, পুরো নগরী নিস্তব্ধ, ঘুমে বিমর মানুষ, তুমি উঠে জেগে আছো আর তোমার রবের সাথে কথা বলছো। কারণ এই সময়টা হচ্ছে এমন একটা বরকতপূর্ণ সময়, ও আকোয়া মকিলা, এই সময় মানুষ তার মনের ব্যথাগুলো অনেক সময় পায় খুলে খুলে আল্লাহর কাছে বলতে পারে, যা দিনের বেলায় কাজের ব্যস্ততার কারণে সুযোগ হয়ে ওঠে না। এই জন্য তাহাজ্জুদকে আল্লাহ রাতে রেখেছে। আবার কোরআনে কারিমে সূরা মুজাম্মিলে তাহাজ্জুদ সম্পর্কে রব্বুল আলামিন বলেন ইন্না নাশিআতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআন, রাতের বেলায় জাগ্রত থাকা, তাহাজ্জুদের জন্য ওঠা, এটা এটা প্রবৃত্তির জন্য অনেক বড় দলন হয়, মানে মন তো চায় না পড়ার জন্য, নফসের জন্য অনেক বড় চ্যালেঞ্জের বিষয় এটা, নফসটা দমে যায়, কারণ আমাদের গুনাহের কারণে নফস মোটা হয়, মোটা হয়
আর আমাদের আত্মা এটা দুর্বল হতে থাকে। আর যখন মানুষ নেক কাজ বেশি করে তখন তার আত্মা সজীব হয়, নস্তা চিকন হতে থাকে, যে কারণে সিয়ামের বিধান উত্তারী হওয়ার জন্য সুযোগ তৈরি হয়। খাবার নেই, নফস মোটা হয় না। গুনাহের কারণে নফস মোটা হয়, যে কারণে নফসের বা প্রবৃত্তির একটা দলন হয়, এটাকে ভালো করে একেবারে জবাই করে দেওয়া যায় তাহাজ্জুদের সময় জাগরণের দ্বারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহ নবীকে তাহাজ্জুদের আদেশ করে বলেছেন যে আপনি খুব অল্পই ঘুমাবেন, কুম আল্লাইলা ইল্লা কালিলান, কুম আল্লাইলা ইল্লা কালিলা, অল্প সময় ঘুমান আর বাকিটা জেগে থাকুন আল্লাহর জন্য। মানুষ তো জাগে, বিভিন্ন নিয়তে জাগে, বিভিন্ন কাজে মানুষ মোবাইলের জন্য জেগে থাকে, বিভিন্ন কাজের জন্য মানুষ জাগে, কর্মের জন্য জেগে থাকে, কিন্তু না আল্লাহর জন্য জাগো। তো আল্লাহর জন্য জাগতে পারা এটা সৌভাগ্যের আলামত, আল্লাহর জন্য জাগতে পারা, ঘুম থেকে উঠে কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করা এটা অনেক বড় সৌভাগ্যের, কারণ এই সময়টি পরিপূর্ণ রহমত পাওয়ার সময়। তো এই সময় যদি কোনো বান্দা রহমতের জন্য উঠে যায়, আল্লাহ পাক নিশ্চিত, আল্লাহর ওয়াদা এটা, তাকে আল্লাহ তাআলা রহমত দান করবেনই করবেন।